পরকালের জন্য কিছু সাথে নিতে পারলাম না। পরকালের জন্য কিছু সাথে নেওয়ার যে দরকার হাদিসে বারবার বলা হচ্ছে, সেটাই করতে পারলাম না। আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, আল্লাহ তুমি আমাদেরকে ইমানের উপর মৃত্যু দিও, আল্লাহ তুমি আমাদেরকে ইমানের উপর মৃত্যু দিও। এই কথাগুলো যে সমস্ত ভাইদের কাছে যাবে তাদের উদ্দেশ্যে আমি মরণের কালে বলছি, আপনারাও মরে যাবেন, কেউ থাকবেন না। মরণের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলতেন, তিনি বারবার বলতেন, আল্লাহুম্মা রফিকুল আলা, আল্লাহুম্মা রফিকুল আলা, আল্লাহুম্মা রফিকুল আলা। আমাদেরকেও এটা বলা শিখতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়ালা উদওয়ানা ইল্লা আলা যালিমিন, আস-সালাতু ওয়াস-সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন, সাইয়্যিদানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, يقول سبحانه وتعالى فاتقوا الله ما استطعتم، نبي محمد رسول الله صلى الله عليه وسلم تین প্রচার এবং প্রসারের জন্য উলামায়ে দ্বীন তাদের সাধ্য অনুযায়ী দ্বীনের সেবা করে যাচ্ছেন। একটা সময় ছিল, একটা দিন ছিল যখন আমিও দেশবাসীর দ্বারে দ্বারে গেছি, গ্রামে গঞ্জে ফিরেছি, কিছু মসজিদ মাদ্রাসা নির্মাণ করেছি। এখন সে সুযোগ আর নাই, সে সামর্থ্য আর নাই, সে ক্ষমতাও আর নাই, শরীরে আর মুখে দিতেন, ঘন ঘন বলতেন, আল্লাহুম্মা রফিকুল আলা, আল্লাহুম্মা রফিকুল আলা। মা এসা বললেন, আর থাকবেন না, উনি চলে যাবেন। অল্প দিনের মধ্যে উনি চলেও গেলেন, থাকলেন না, থাকতে কেউ আসেনি, মানুষেও থাকবে না। আমার বয়স 81 চলছে আজকে, আমার বয়সের, আমার থেকে বয়সে যারা বড় এবং ছোট অনেক দিনই ভাই চলে গেছেন দুনিয়া থেকে, আমি তাদের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমার জন্য আমি মুসলিম ভাইদের কাছে একটা দোয়াই চাই খালি, মরণের সময় যেন আমার মৃত্যুটা ইমানের উপরে হয়, শুধু এটাই চাই। এই 80-81 বছর বয়সে আরও একবার সুঠাম সুন্দর দেহ নিয়ে, শরীর নিয়ে দৌড়িয়ে বেড়াবো, এইরকম দোয়া কামনা করি না।
শুধু ইমানের উপর মরতে পারি। আমার দাদার বয়স ছিল 82 বছর, চাচাতো বোন মারা গেছে 82 বছর, আমার দাদি মারা গেছে 88 বছর, সবাই চলে গেছেন, আর বাকি বংশের লোকেরা সব অল্প বয়সেই চলে গেছেন। বলছিলাম, আমার দিনই ভাইদের উদ্দেশ্যে আমরা সবাই দুনিয়াতে এসেছি, একদিন চলে যাবো। একদিন আমরা কিছু যেন আল্লাহকে বলে ভুলে না থাকি, ভুলে থাকলেও চলে যাব আর মনে রাখলেও চলে যাব। তো মনে রেখে চলে যাওয়াটাই বেশি উত্তম। আল্লাহর সাথে সাক্ষাৎ হবে একদিন, এই কথাটা মনে রাখতে হবে আমাদের সবারই। আল্লাহ পাক রব্বুল আলামিন মোমেন ভাইদেরকে যেন ইমানি জোশ কিছু দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকসারু যিকরা হাযিমি লাযাত, বেশি বেশি করে তোমরা ওই জিনিসটাকে বেশি স্মরণ করো যে তোমাদের দুনিয়ার যত খেল তামাশা আমোদ প্রমাদ সবকে নিমিষে ভুলিয়ে দিতে পারে। সাহাবা কেরাম বললেন, ইয়া রাসূল, মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওটা কি নিমিষে ভুলিয়ে দিতে পারে? তিনি ব্যাখ্যায় না গিয়ে বললেন, আল মওত, মরণ। রাস্তা পার হচ্ছিল, হঠাৎ করে ধাক্কা দিয়ে পড়ে গেল যা আসা। কত পরিকল্পনা, কত আশা আকাঙ্ক্ষা থাকলো, লাখ টাকা কোটি টাকার সম্পদ পড়ে থাকলো, ওগুলো কিছু সামতে যাবে না। আমি বিশেষ করে আলেমদের উদ্দেশ্যে বলবো, দাওয়াতের তাবলিগ আপনারা করছেন, আরও করেন, আল্লাহ আরও করার তৌফিক দান করুন। আপনারা যে হাদিসটা বারবার পড়েন আর বলেন, ওটার ওপর নিজেও কিছু আমল করার জন্য চেষ্টা করেন। সেই দিন আমার স্ত্রীকে বলছিলাম, বেগম একটা কাজ করো। বলে, কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা তারাকতুহু ফাহুয়া যাহিব, ওয়া মা কদ্দামতুহু ফালাক, যা তুমি আগে পাঠিয়ে দিচ্ছ এটা তোমার, অল্প হোক বিস্তর হোক যাই হোক এটা তোমার, যা ছেড়ে যাচ্ছ এগুলো যাহেব, এগুলো চলে যাবে, এগুলো থাকবে না, এগুলো নষ্ট হয়ে যাবে। আমি ছোটকালে পুঁথি পুস্তক পড়তাম, আমার আব্বাকে পড়তে দেখেছি, উনি শুয়ে শুয়ে পড়তেন। এই মাল জাল ছিল তোমার দাদার, তিনি ফেলে গেলে হলো তোমার পিতার, বাপের মাল এতে তুমি অরেস হইলে, তুমি মরে গেলে হবে তোমার ছেলের, এই রূপে হাতে হাত আসিছে দুনিয়া, কারো হাতে নাই থাকে কায়েম হইয়া, কারো হাতে থাকে না চলে যায়,
বেগমকে বললাম, যা কিছু তোমার কাছে আছে সাধ্য মতো তুমি দান করতে থাকো। ফকির মিসকিন আসলে খালি হাতে ফিরিয়ে দিও না। অনেক ফকির মিসকিন, তারা খুবই দরিদ্র, আমরা চিনি না কে বেশি দরিদ্র আর কে কম দরিদ্র, আমরা কাউকে চিনি না। না চিনেই দাও, না চিনেই দাও। বলছিলাম, আমরাকে কিছু সাথে নিয়ে যেতে হবে। রাসূল বললেন, মা কদ্দম তুমু হো ফাহওয়ালাক, যা তুমি আগে পাঠিয়ে দিচ্ছ এটাই তোমার। আমার তারাক তুমু হো ফাহওয়াজাহেব, যা তুমি রেখে যাচ্ছ এটা চলে যাবে, এটা তোমার কোনো কাজে আসবে না। মুসলিম ভাইদের জন্য বলছি, সবার জন্য, আমাদের হাতে কিছু নাই, আমরা গরিব, আমরা কাঙ্গাল, কিছু স্বচ্ছন্দ স্বচ্ছলতার মুখ দেখতে যাচ্ছিলাম। এই করোনা ভাইরাস এসে এমন করে দিল সবকে, কারোর হাতে আর কিছু রাখলো না। আল্লাহ এই মহামারী করোনা থেকে তুমি আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে তুমি বাঁচাও, আমরাও মরণের হাত থেকে রেহাই পাইনি এবং পাবো না। মুসলিম ভাইদের উদ্দেশ্যে বলবো, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাওয়ার আগে নিজের জন্য কিছু করে যান। নিঃশ্বাসটা থেমে যাওয়ার আগে কিছু করে যান, নিজের জন্য কিছু করে যান। নিজের জন্য কিছু করতে হবে। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহ বলছেন তুমি যতদূর সম্ভব তোমার পক্ষে আল্লাহকে ভয় করো। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই করো সে করো অমুক করো তমুক করো, অনেক কাজের নির্দেশ দিলেন। বললেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, সাধ্যমতো তোমরা আল্লাহকে ভয় করো, সাধ্যমতো আমাকে আপনাকে আমাদের সবাইকে ভয় করতে হবে। আমরা চলে যাব দুনিয়া থেকে, কেউই থাকব না। আমার বড় আফসোস, 81 বছর বয়স চলছে, পরকালের জন্য কিছু সাথে নিতে পারলাম না। পরকালের জন্য কিছু সাথে নেওয়া যে দরকার, হাদিসে বারবার বলা হচ্ছে, সেটাই করতে পারলাম না। আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, আল্লাহ তুমি আমাদেরকে ইমানের উপর মৃত্যু দিও, আল্লাহ তুমি আমাদেরকে ইমানের উপর মৃত্যু দিও। বলছিলাম, সাধ্যমতো আমাদেরকে ভালো আমল করে যেতে হবে, সময় খুব কম, সময় বেশি নাই, সময় খুব কম। সাহাবীকে জিজ্ঞেস করলেন, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তোমার আয়ু কতদিন বলে আছে বলে মনে করো? সে এই তো সালাত আরম্ভ করলাম, শেষ করতে পারবো কি না এতটুক মনে করি।
সে তোমার থেকে তোমার মৃত্যু অনেক দূরে, তাই না? রাসূলুল্লাহ আরজুল বলছে, আমি সালাম নামাজ পড়তে লেগে ডান দিকে সালাম ফিরছি, বাম দিকে সালাম ফেরার সময় পাবো কি না তাই আমি চিন্তা করি। বলছে, তোমার মৃত্যুটা অনেক দূরে। তাহলে রাসূলুল্লাহ কোনটা তাহলে মনে করতে হবে? মৃত্যুটা তোমার কত দূরে তুমি জানো না, নিঃশ্বাসটা বেরিয়ে গেল না ঢুকলেতে হলো, মৃত্যুটা ভিতরে ঢুকলো বেরোলো না, এই তো গেল, এই তো শেষ। যাই হোক, এই কথাগুলো যে সমস্ত ভাইদের কাছে যাবে তাদের উদ্দেশ্যে আমি মরণের কালে বলছি, আপনারাও মরে যাবেন, কেউ থাকবেন না। মরণের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলতেন, তিনি বারবার বলতেন, আল্লাহুম্মা রফিকুল আলা, আল্লাহুম্মা রফিকুল আলা, আল্লাহুম্মা রফিকুল আলা। আমাদেরকেও এটা বলা শিখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু নফসকে বলবেন ফেরেশতার মাধ্যমে, ইয়া আইয়ুহান নফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়ুহান নফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমাদেরকে কথাগুলো মনে রাখতে হবে, ফেরেশতা এসে যেন আমাদেরকে এরকমভাবে আহ্বান জানায়। আমাদেরকে আশা করতে হবে এই আহ্বানটা যেন ফেরেশতারা আমাদেরকে জানায়, আল্লাহ তুমি আমাদেরকে সেভাবেই নিও দুনিয়া থেকে, আমরা চলে যাব, আল্লাহ তোমার যেমন দি দরকার, তোমার খুশনদি দরকার, তোমার সন্তুষ্টি দরকার, সেগুলো তুমি আমাদেরকে দান করিও আল্লাহ। বাপ দাদারা সবাই চলে গেছে, নানা মামারা সবাই চলে গেছে, বহু ওস্তাদ ছিল আমার, এখনো বহু ওস্তাদ আছেন, তারাকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করি আল্লাহ, আল্লাহ তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করি আল্লাহ। তারা আমাদেরকে অত্যন্ত স্নেহ করে, আদর করে, যত্ন করে লেখাপড়া শিখিয়েছিলেন, আল্লাহ তাদেরকে তুমি আদর যত্ন করে রাখো আল্লাহ, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করি আল্লাহ। দুনিয়াতে যারা আমরা আছি তারা বড় পাপি, পাপগুলো তুমি মাফ করে দিও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতা তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته।